শুধু যে আলিপুর দুয়ারের মানুষদেরকে আশ্বাস দিলেন তাই নয়, এই মঞ্চ থেকেও উত্তরবঙ্গ সফর থেকেও শুরু থেকে কেন্দ্রকে তোপ দাগছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয় টাকা দিন নইলে গদি ছাড়ুন, মোদীকে হুঙ্কার মমতার। 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না। বাংলার বাড়ি প্রকল্পেও টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের শেয়ার দেওয়া হচ্ছে না। 1,15,000 কোটি টাকা বকেয়া রয়েছে, আপনাকে টাকাটা দিতে হবেই। আমাদের টাকা দিন নইলে সরকার বদলে ফেলুন। আলিপুর দুয়ার থেকে মোদীকে হুঙ্কার মমতার। কি বললেন দেখুন। আমাদের 100 দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না, তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাম কিয়া 100 দিন কে লিয়ে উসকো রুপিয়া নেই দে রা হে। বাংলা কা বাড়ি হাম জো তৈয়ার কর রহা থা গরিব লোগো কো লিয়ে মজদুর কে লিয়ে উসকো রুপিয়া ভি বন্ধ কর দিয়া। এ উসকা রুপিয়া নেই হে, আজ এক হি ট্যাক্স হে জিএসটি ট্যাক্স, সব ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুল কে লে জাতা হে হামারা স্টেট কা। পহলে স্টেট কা ট্যাক্স তুলনে কা অধিকার থা, আর হামারা 100 দিন কা কাম পে রুপিয়া কা টাকা নেই দে রা হে। রাস্তা তৈয়ার করনে কা রুপিয়া নেই দে রা হে, হামারা শেয়ার নেই দে রা হে জো ইধার সে লে জা রা হে। বাড়ি বানানে কা রুপিয়া নেই দে রা হে, ইসি কে লিয়ে বহুত সারে প্রোগ্রাম হাম লোগো কো হাম লোগো নে চালায়া। और आने वाला दिन मैं भी दिल्ली जा रहा हूँ, मैं 18-19-20 से आम प्रधानमंत्री को अपॉइंटमेंट मांगा कि हमारा रुपया दो, नहीं तो आप लोग नहीं तो सरकार बदल दो। गरीब जनता को रुपया दो, उसको रुपया छोड़ो, 100 दिन का रुपया नहीं देगा तो आपको देना पड़ेगा, नहीं तो हम लोग कहेगा कि हाय रुपया दो नहीं तो गोदी छाड़ो। हाय टाका दिन ना हले विदाई नीन, हम जाच्छी, আমি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, আশা করি নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই অ্যাপয়েন্ট আমাকে এবং আমার সাথে কিছু এমপিরা যাবেন, তারা বাংলার জন্য চাইবেন। 1,15,000 কোটি টাকা আমাদের পাওনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, কল্পনা করতে পারছেন এই টাকাটা পেলে আরও কত টাকা আমরা কত মানুষের জন্য খরচ করতে পারতাম, আমার লক্ষ্মী সরস্বতীর জন্য, আমার ছোট ছোট জয় জোহার ভাই বোনেদের জন্য, তপশিলী বন্ধুদের জন্য, ওদের জন্য আমরা করতে পারছি না। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার শোনালাম, মোদীকে হুঙ্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।